কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জমির মালিক হতে যাচ্ছি। তো এখন সাইন দিবে যে জমির মালিক হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রবাসী স্বামীর কষ্টের টাকায় আবারও জমি কিনছি, তবে এবার ধানের জমি, এক চাপে দেড় বিঘা। তো কিভাবে জমি রেজিস্ট্রি করি এবং এবার কোন জমি কিনলাম সবকিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তো এখন সময় সকাল ১১টা, আর এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি, আর এখন প্রথমেই যাব ফটো স্টুডিওতে, তারপর যাব ব্যাংকে। তো এখন আমরা চলে এসেছি স্টুডিওতে, এখানে ছবি তুলব, কালার প্রিন্ট ছবি তুলে তারপর সাব রেজিস্ট্রি অফিসে যাব, কারণ ল্যাব প্রিন্ট ছবি লাগে রেজিস্ট্রি করতে। যাই হোক, ছবি তুলে প্রিন্ট করতে দিয়ে আমরা এখন চলে এসেছি ব্যাংকে। এইখানে বসেই জমি দাতাকে ওনার হিসাব নিকাশ লেনদেন সব বুঝিয়ে দিয়ে তারপর ছবি নিয়ে আমরা সরাসরি চলে যাব সাব রেজিস্ট্রি অফিসে। আর প্রবাসী স্বামীর অনেক কষ্টে তিলে তিলে জমানো টাকা দিয়েই আজকের জমি কিনা হচ্ছে। তো ব্যাংকের কাজ সেরে সরাসরি চলে এসেছি স্টুডিওতে, এখান থেকে তোলা ছবি নিব। আর এখানে এসেই দেখি এক মুরব্বি, উনি নাকি মিশারি রাব্বুর খুবই পরিচিত। এই যে ওদের পারিবারিক ডাক্তার ছিল দীর্ঘ কয় বছর, ঠিক আছে, পারিবারিক তোমার ছোট ডাক্তার চিকিৎসা করছি, দীর্ঘ ১৫ বছর তাদের ডক্টর ছিল, পারিবারিক ডাক্তার, আমার শ্বশুরের আমলের ডাক্তার, মানে তাদের যে কোনো সমস্যার মধ্যে ফোন দিলে উনি চলে যাইতো। বলে দিতে পারছেন যে রোগটা কি? আগেকার দিনের ডাক্তাররা খুবই অভিজ্ঞ ছিল এবং তাদের মেধা অনেক ভালো ছিল, রোগী দেখাই বলে দিতে পারতো যে কি রোগ। আর এখন কত পরীক্ষা করে তাও রোগ পায় না খুঁজে। হ্যাঁ, তো এরই মধ্যে কিন্তু আমরা আমাদের উপজেলায় চলে এসেছি যেখানে রেজিস্ট্রি অফিস। তো জমি রেজিস্ট্রি করার আগে যে ফর্মালিটিসগুলো আছে, যে কাজগুলো আছে, সেগুলো কিন্তু আমরা সেরে ফেলেছি, এখন সরাসরি চলে এসেছি রেজিস্ট্রি অফিসে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জমির মালিক হতে যাচ্ছি, তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখন মিশারি রাব্বুর সামনে রয়েছে দলিল, তবে ভালো করে পড়ে নেওয়া হচ্ছে। তো আজকে আমাদের জমিটা দুই ধাপে রেজিস্ট্রি হবে, একটা হবে সাব রেজিস্ট্রি অফিসে, আরেকটা হবে বাড়িতে, যেটা হবে কমিশন করে, কারণ যারা জমি দিচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছে বয়স্ক। তো কিভাবে কি হয় একটু পরেই কিন্তু জানতে পারবেন। তো দুইজনের কাছ থেকে কিন্তু জমি নেওয়া হচ্ছে, ছেলে এবং মা দুইজন দিচ্ছে, তো মার দলিলটাই কমিশন করে নেওয়া হবে, মা এখানে আসতে পারেনি। তো ভালো করে বুঝে নেওয়া হচ্ছে, দেখা দেখা সব কিছু ঠিক আছে কিনা। আরেকটা খুশির খবর হচ্ছে, এই জমিতে মিশারি রাব্বুর পাশাপাশি আমিও মালিক হতে যাচ্ছি। এবারও ওনার কিনা জমিতে আমাকে অংশীদার করেছেন, তো ওনার মতে আমি হচ্ছি ওনার অর্থাঙ্গিনী, এজন্য সব ভালো কাজ এবং সব উন্নয়নমূলক কাজে উনি আমাকে অংশীদার করেন। তো নীল গেঞ্জি পরে সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন জমির দাতা,
ওনার হিসাব নিকাশ সবই উনি বুঝে পেয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই ওনার জমি, ওনার পৈতৃক সম্পত্তি আমাদের কাছে হস্তান্তর করবেন। যাই হোক, জমিদাতা এবং গ্রহীতা দুই পক্ষই কিন্তু দলিল ভালোভাবে পড়ে বুঝে নিচ্ছেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর ওনারা হচ্ছেন খ্রিস্টান ধর্মাবলম্বী। তো জমি সংক্রান্ত যত কাগজপত্র আছে, খাজনা খারিজ থেকে শুরু করে আইডি কার্ড সবই কিন্তু রেডি করা হয়েছে আগে ভাগেই, দলিলও লিখে নেওয়া হয়েছে আগেই। তো আমি দোয়া করে দিলাম তুমি যেন বছরে বছরে জমি কিনতে পারো। বন্ধুরা আপনারাও দোয়া করেন উনি যেন বছরে বছরে জমি কিনতে পারে। তো লাস্ট যখন আমাদের একটা জমি কিনা হয়, তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি তোমাকে দোয়া করে দেই তুমি যেন বছরে বছরে জমি কিনতে পারো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তো এ বছরে এসেও উনি আবারও জমি কিনেছেন। তো সমতল ভূমি অনেকই কিনা হয়েছে। তো আমার খুব ইচ্ছা ছিল যে ধানের জমি কিনব, মানে কৃষক কৃষক একটা ভাব, গ্রামীণ গ্রামীণ একটা ভাব আমার খুব ভালো লাগে। যাই হোক, জমি কিনার সময় আলাদা একটা টেনশন কিন্তু কাজ করে। যদিও কাগজপত্র সব ঠিকঠাক আছে, তারপরেও যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রি সম্পন্ন না হয় ততক্ষণ পর্যন্ত কেমন যেন ভিতরে একটা খুঁতখুঁতানি থেকেই যায়। তো আজকে এখানে আব্বা এসেছেন, সাথে কাকাও এসেছেন। আর এরই মধ্যে জমি হস্তান্তরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে জমি দাতা সাইন করছে। তো এখন সাইন দিবে যে জমির মালিক হতে যাচ্ছে। এখন লাগছে সাক্ষীর স্বাক্ষর, সাক্ষী স্বাক্ষর করছে। যাই হোক, আমাদের হাতে এখন রয়েছে রিসিট, জমির দলিল সংক্রান্ত খরচ। তো জমি ক্রয় ছাড়াও কিন্তু অনেক রকম খরচ রয়েছে, যেমন রেজিস্ট্রি ফিস, এটা সেটা আরো কত কি। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে, একটা দলিল রেজিস্ট্রি হয়েছে, আর আরেকটা দলিল বাড়িতে রেজিস্ট্রি হবে, যেটা কিনা দাতার মায়ের দলিল। তো ওইটা কমিশন হবে। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি জমি দাতাদের বাড়িতে। তো ওইখানে গিয়ে আবারও কথা হবে। তো এখন আমরা চলে এসেছি খাবার হোটেলে। তো বাজারের কাছে এসেছি আর এসেই দেখি গরম মশমশে, নিমকি মজা ভাজছে, তারপর মনেকা,
দিকটা রয়েছে জিলিপি দুই রকমের, সাদা আর লাল। ওদিকে রয়েছে তালের বড়া, ওদিকে মানে নানান ধরনের মসমসে মজা। আর এদিক দিয়ে দেখা যাচ্ছে ভাজছে গরম গরম জিলিপি, যে শিরা, শিরার মধ্যে চুবিয়ে তারপরে যেরকম বানানো হয়। দুইটা দুইটা তারপর চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে ননদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাব। আলহামদুলিল্লাহ ভালোই ভালোই জমি রেজিস্ট্রি হয়েছে, তবে কোন জমি কত দামে কিনলাম সেগুলো জানবেন না। তো চলুন আমাদের নতুন কিনা ধানের জমিটা দেখে নেই। আমি খুশি, রাজি খুশি, টাকা পাইছেন? এখন যা করছি ভাও তো জমির মালিক হচ্ছে মা এবং ছেলে দুইজন। ছেলে সাইন দিয়েছে রেজিস্ট্রি অফিসেই, আর এখন মা সাইন দিচ্ছে বাড়িতে কমিশন করে। তো দই নিয়ে নেওয়া হচ্ছে, সাথে মিষ্টিও নেওয়া হবে। তারপর মিশারির আব্বু বলছে ছোট ছোট মিষ্টি নিয়ে যেতে, তো ছোট ছোট লাল আর সাদা মিলিয়ে নেওয়া হবে, সাথে তো বড় মিষ্টি নেওয়া হয়েছেই। তো জমি কিনা উপলক্ষে কিন্তু দই মিষ্টিও নেওয়া হচ্ছে। আরে বড় বড় মিষ্টি নেওয়া হবে। তো এই যে এগুলো নেওয়া হচ্ছে বাড়ির জন্য, আর আগের বার নিয়েছি ননদের বাড়ির জন্য। তো আলহামদুলিল্লাহ জমির মালিক হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং দোয়া করবেন, আবারও দোয়া করবেন আমারও যেন সামনের বছর এভাবেই জমি রাখতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।